সড়ক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সেতু। হাজার হাজার বছর আগে মানুষ নদী পারাপারের জন্য সেতু তৈরি করার প্রযুক্তি আবিষ্কার করেছিল, কিন্তু হাল আমলের আধুনিক প্রযুক্তির সেতুকে শুধু যোগাযোগের মাধ্যমে সীমাবদ্ধ রাখেনি, অনেক সময় তা হয়ে উঠেছে মানুষের অবিশ্বাস্য ক্ষমতা প্রদর্শন বা মনোমুগ্ধকর শিল্পে। বিশ্বের অদ্ভুত এবং অসাধারণ বৃষ্টি সেতু নিয়ে থাকছে ফর্মুলার আজকের পর্ব। সুস্বাগতম আপনাকে ফর্মুলার আরেকটি নতুন এপিসোডে। চীনের গুয়াংশি প্রদেশের লিংসি নদীর উপর তৈরি এই সেতুর নাম চেংইং সেতু। মূলত পাঁচটি প্যাগোদা জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে এই সেতুটি। সিঙ্গাপুরের হিলট সেতু, যেটি তৈরি করা হয়েছে ডিএনএর আদলে, 2010 সালে খুলে দেওয়া হয় এই সেতুটি। এলইডি লাইটের ব্যবহারে সেতুর নকশাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 1180 সালে ইটালির বেনিসে গ্রেস কার্নালের উপর তৈরি করা হয়েছিল এই সেতুটি। 1551 সালে সেতুটি সংস্থান করে নতুন রূপ দেওয়া হয়েছিল। তারপর থেকে এখনও ব্যবহার হয়ে আসছে সেতুটি। লন্ডনে নির্মিত এই সেতুটি অষ্টক নীতি চাকার মতো গুটিয়ে রাখা হয়। শুধু শুক্রবার এটি খুলে দেওয়া হয় পারাপারের জন্য। সমুদ্রপৃষ্ঠের 1300 ফুট উপরে তৈরি এই সেতুটি রয়েছে মালয়েশিয়ার লকগাওয়েতে। দর্শনার্থীদের জন্য নির্মিত 125 মিটার লম্বা এই সেতুটিতে যেতে হয় কেবল কারে চড়ে। ইংল্যান্ডের নিউ ক্যাসিনে রয়েছে এই অদ্ভুত সেতুটি। সাধারণ অবস্থায় পথচারীরা পারাপার করতে পারেন, কিন্তু কোনো নৌযান এলে সেতুকে কাত করে নিচে করে দেয়, নৌযান পারাপার সুযোগ করে দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত সেতুর নাম আকাশকি কিউ সেতু, যেটি রয়েছে জাপানে। এই সেতু তৈরিতে যে পরিমাণ কেবল ব্যবহার করা হয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে ঘিরে ফেলা যেত 7 বারেরও বেশি। নেদারল্যান্ডসে অবস্থিত এই সেতুটির নাম স্লোহা হকবার্ট সেতু। এটি দিনে 10 বার উপরে উঠে নিচে নামায়, যাতে গাড়ি এবং নৌযান সব কিছু স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। ব্রাজিলের অক্টাবিও পিএইচডি অলাবিও সেতুটির আকর্ষণ এর মাঝামাঝি নির্মিত একটি এক্সেট এবং যান চলাচলের জন্য দ্বিতল রাস্তা। স্কটল্যান্ডের ফটকারটুল নামে খ্যাত এই সেতুটির মূল বিশেষত্ব হচ্ছে এটি একটি নৌকাকে তুলে 180 ডিগ্রি ঘুরে গিয়ে অপর পারে পৌঁছে দিতে পারে। সিঙ্গাপুরে দুটি পার্ককে যুক্ত করেছে এই সেতুটি। দেওয়ের মতো দেখতে এই সেতুতে রয়েছে বসার এবং আশেপাশে দৃশ্য দেখার জায়গা। এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত সেতু। চীনের হুবেই প্রদেশে নির্মিত এই সিরাই সেতু মাটি থেকে 627 ফুট উঁচু অবস্থিত। গিনেস বুকে স্থান করে নেওয়া এই সেতুটি বিশ্বের সবচেয়ে লম্বা সেতু। অবিশ্বাস্য 1125 ফুট লম্বা পিলার ব্যবহার করে তৈরি করা হয়েছে এই সেতুটি। জাংগিয়ান কাংশন গ্র্যান্ড ব্রিজ, বিশ্বের দীর্ঘতম সেতু এটি। প্রায় 165 কিলোমিটার লম্বা চিলির এই সেতুটি 2011 সালে খুলে দেওয়া হয়। পারস্যের রাজা শাহ আব্বাস 17 শতকে তৈরি করেছিলেন এই সেতুটি, যা একটি বাঁধ হিসেবে কাজ করেছে। সেতুর উপর থেকে দৃশ্য দেখার জন্য রাজার বসার আসন এখনও রয়েছে। ফ্রান্সে নির্মিত এই সেতুটিকে অনেকগুলো ভাস্কর্য সমষ্টি বলা যায়। 1900 সালে নির্মিত হয় এই সেতু। পাথরে খোদাই করা এই সেতুর ভাস্কর্যগুলোতে ব্যবহার করা হয়েছে স্বর্ণ, ব্রোঞ্জ এবং তামা। দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত এই সেতুর দুই পাশে রয়েছে অনেকগুলো ফোয়ারা, যেখানে এলইডি লাইট ব্যবহার করে ঝর্ণার দ্বারাকে দেওয়া হয় রংধনু রং। দীর্ঘতম সেতু হিসেবে এটি গিনেস বুকে জায়গা করে নিয়েছে। গোল্ডেন গ্রেট ব্রিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এই সেতু নির্মাণ করা হয় 1937 সালে। সালে ইংল্যান্ডের ট্যান্স নদীর উপর নির্মাণ করা হয়েছিল এই সেতুটি। মূলত দুই পারে নির্মিত দুটি দুর্দান্ত টাওয়ার এবং সেতুর মাঝের অংশ উপরে নিচে ওঠা নামানোর ব্যবস্থা থাকায় এই সেতুটি বিশ্বের আকর্ষণীয় সেতুগুলোর মধ্যে অন্যতম। এই ছিল আজ পর্যন্ত। কেমন লেগেছে আমাদের ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের সামনের আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরণা।